আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আগামী শনিবার অর্থাৎ প্রতি শনিবার রোগী দেখা হয় উত্তরা বিএনএস সেন্টার 901 নম্বর রুম লিফটের 9। এটা হলো রাজউক কলেজের পশ্চিমে হাউস বিল্ডিংয়ের উত্তরে। আপনারা এখানে একেবারে যে কোনো প্রান্তে থেকে, টাঙ্গাইল বলেন, আপনার শেরপুর বলেন, এদিকে আপনার কক্সবাজার বলেন, আপনার বরিশাল বলেন, ঢাকার যে কোনো বাসে আপনি বললেই হবে আমি যে বিএনএস সেন্টারে যাব। বিএনএস সেন্টার বললে আপনাকে বিএনএস সেন্টার নামিয়ে দেবে। এখানে যে কোনো ধরনের চিকিৎসা করা হয়, যে কোনো ধরনের, যে কোনো, তবে যৌন বিষয়ে আপনাদের সবচেয়ে বেশি চিকিৎসা দেওয়া হয়। যৌন বিষয়ে অভিজ্ঞতাও বেশি এবং কিডনি, লিভার এগুলির জন্য ভালো ফলাফল। গ্যাস্ট্রিক যাদের আছে, গ্যাস্ট্রিকের সারা জীবন যারা ওষুধ খেয়ে যাচ্ছেন, এছাড়া যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, যাদের টনসিলাইটিস আছে, যাদের নাকের পলিপাস আছে, বিভিন্ন রোগ, বিভিন্ন রোগের জন্য যারা ভুক্তভোগী, অপারেশন করেও যারা সাকসেসফুল হচ্ছে না, সে সমস্ত মা ও বোনেরা, যাদের বাচ্চা হচ্ছে না, যাদের মাসিকের সমস্যা আছে, মাসিক ক্লিয়ার হচ্ছে না, এবং কি আর্থ্রাইটিসের সমস্যা আছে, এই সমস্ত রোগের জন্য যারা ভুক্তভোগী, এই সমস্ত ভাই বোনেদেরকে অনুরোধ করব, আপনারা বিএনএস সেন্টার, উত্তরা বিএনএস সেন্টারে আসবেন। এখানে সকাল 9টা থেকে শুরু হয়, অর্থাৎ 10টা থেকে শুরু হয়, কিন্তু 9টা থেকে চেম্বার খোলা থাকে। আপনারা এখানে এসে আপনারা চিকিৎসা নেবেন, তবে সিরিয়াল নিতে হবে আপনাকে, কমপক্ষে এক সপ্তাহ আগে সিরিয়াল নেবেন, কারণ এখানে অনেক রোগী থাকে, এই জন্য সিরিয়ালটা মেনটেন করা একান্ত দরকার। আপনারা সিরিয়াল মেনটেন, এছাড়া কোথায় থাকি, এছাড়া হলো সোমবার বাদে, সোমবার আমার রিল্যাক্সের দিন, বন্ধের দিন, এই দিন বাদে আপনারা যে কোনো দিন আসবেন। গাজীপুরা 27 শরীফ মার্কেট, টঙ্গী গাজীপুর, এই যে দেখা লেখা আছে, লেখাটা আছে যে হজরত মা আমেনা হোমি হল, এটা লেখা আছে, এই জায়গায় আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতা দান করুক, সুস্থ থাকেন, সেই দোয়া কামনা করি, সেই দোয়া করি এবং আপনাদের ভালোবাসা চাই, এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা পেজ আছে, ডক্টর সলিউশন পেজ, এখানে আপনারা ফলোয়ার দিয়ে রাখবেন, তাহলে এখানে বিভিন্ন বিষয় আপনাদেরকে লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে আপনাদেরকে সেবা দেওয়া হয়, সেটাকে আপনারা ফলো দিয়ে রাখলে আপনারা অতি সহজেই আপনারা এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় পাবেন এবং আপনার চিকিৎসার বিষয় পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আমিন সুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।